মর্নিং এভরিওয়ান। তো আমরা আবার একটা ট্রিপে বেরিয়ে পড়েছি, আমরা তিন বন্ধু দুই বাইকে, আর এখন আছি আমরা ঘোলাঘাট টোলের কিছুটা সামনে। আর টাইম হচ্ছে তোমাদের কটা বাজে রে? পাঁচটা দুই তিন হয়েছে। আর আজকে 22শে ডিসেম্বর। তো আমরা বেরিয়েছি একটা রোড ট্রিপে পুরীর উদ্দেশ্যে। তো ঠিক আছে, চলো আমরা এগোই এখন। সকালের আলো তো ফুটে গেছে, তো আমরা এখনো পর্যন্ত 73 কিলোমিটার কভার করেছি। সামনে ডেবরা টোল, আর একটু গিয়ে দাঁড়াবো চা ব্রেকের জন্য। তো চলো এগিয়ে যাই, ঠান্ডা প্রচুর। এখান থেকে ভুবনেশ্বর 318 কিলোমিটার, বালাতোর 119। তো আমরা আজকে যাচ্ছি, আর চেন্নাই গেলে এদিক দিয়েই যেতে হয়। দেখছি আমাদের আজকে ডেস্টিনেশন পুরী, তো ভুবনেশ্বর থেকে পুরী আরো 60 কিলোমিটার মতো। মানে এখনো আমাকে চালাতে হবে গাড়ি 370 কিলোমিটার মতো, আর এখন আমরা চালিয়েছি 92 কিলোমিটার। তো চলো যাই আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। তো মোটামুটি 90 কিলোমিটার গাড়ি সকাল থেকে চালিয়ে নিয়েছি, আর একটা দোকানে দাঁড়িয়েছি চা খাও বলে, জগদীশ হিন্দু হোটেল। আর এটা খড়গপুর থেকে যে লেফট টার্ন নিলাম তার থেকে কিছুটা এগিয়ে। তো আর কিছু বলার নেই, চাটা খাই আগে। প্রচুর ঠান্ডা, হাত পা ঠান্ডা গেছে। দুই বন্ধু সকালবেলা সরিয়া সরিয়া করছে। বালেশ্বরের কিছুটা আগে আমরা ব্রেক নিয়েছি, আর পাচ্ছি না, একটুখানি পেছনের দাঁত হচ্ছে। এই যে নতুন গাড়িটা, তো এখানে সেকেন্ড টাইম আমরা চা খাবো। ঠান্ডা মোটামুটি কমে গেছে, ওয়েদার তো একদম ঠিকঠাক। তো চলো ভেতরে গিয়ে একটু চা খাই। তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, আমাদের চা দেখো। ক্লাসে করে চা খাচ্ছি, কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি, সবকিছু এক্সপিরিয়েন্স। ও চাটা টেস্টটা দারুণ হয়েছে, এই ঠান্ডার মধ্যে গরম চা বুঝতে না কি বলবো আর।
সকাল 10টা মতো বাজে, আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি রাস্তায়। হোটেলের নাম হোটেল দেব হোটেল, আর এই হচ্ছে ভেতরে, দেখি ভেতরে দুজন বসে পড়েছে, যাই দেখি ভেতরে দেখি। কটক সিটি আর এখান থেকে 25 কিলোমিটার মতো বাকি, আর তার আগে টোল, কটকের টোল, নাম তো কিছু লেখা নেই, বুঝতে পারছি না জায়গাটা কি নাম, যাই হোক। এবার রাস্তাটা মোটামুটি ভালো পেয়েছি, কিছুক্ষণ আগে পর্যন্ত রাস্তা একদম ড্রাইভার টানে ভর্তি, গাড়ি একটুও টানতে পারছিলাম না। তো এখান থেকে তো আশা করি পুরী পর্যন্ত রাস্তা ভালোই পাবো। চলো কটকের ব্রিজে গিয়ে দাঁড়াবো, মহানদীর ব্রিজে। তো কটক যাওয়ার আগে যে মহানদীর ব্রিজ পড়ে, সেই মহানদীর ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি, ব্রিজে দাঁড়িয়ে আছি, আর এই হলো মহানদী। অর্ধেক শুকনো আর অর্ধেক জল, বেশিরভাগটাই এখানে পুরো বালি একদম। দাঁড়া তোমাদের একটা দেখাচ্ছি, এই হলো নদী, খুবই বিশাল, বাট ওদিকটা পুরো একদম বালিতে ভরা। ব্রিজটা খুবই লং, 2 কিলোমিটার তো হয়েই যাবে। তো ভুবনের সাথে কিছুটা এগিয়ে এসে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি দ্য হাংরি ওয়ার্ল্ড। তো দেখি ভেতরে যাই কী খাই, ধোসা টোসা তো পাওয়া যায় দেখা যাচ্ছে, আর না পাওয়া গেলে ভাতই খেতে হবে। তো চলো ফটাফট খেয়ে নিই। ভেজ থালি 70 টাকা, দুটো ভেজ থালি, একটা চিকেন আর একটা মাছের থালি নিয়ে যায়। বাবু বাঙালি বাবু মাছ খাতে ব্যস্ত, খুব জোর খিদে পেয়েছে। তো চলো ফটাফট খেয়ে নিই। তো ফাইনালি পুরীর গেট দেখতে পেয়ে গেছি, পুরী আমাদেরকে 42 কিলোমিটার আগে থেকেই ওয়েলকাম জানাচ্ছে। তো ওয়েলকাম টু পুরী। তো চলো যাই, এবার হোটেল খুঁজতে হবে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর কাজ। তাহলে জয় জগন্নাথ। তো হোটেল রুমে আমরা চেক ইন করে ফেলেছি আর নিজেদের মতো করে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, সকাল 5টায় বেরোনো আর ঢুকলাম কটা, বিকেল 5টায়, 12 ঘন্টা টোটাল জার্নি। রাস্তা এত ডাইভার্সন কি বলবো, এর জন্য টাইমটা বেশি লেগে গেল। আর কটকের পর থেকে রাস্তা পুরো একদম মাখন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল বিচে ঘুরবো, কোনারক টোনারক যাওয়ার আছে, সেগুলো যেখানে যাওয়ার হয় যাব। তো যদি এত টাকা দেখে থাকো তোমরা, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো চলো টাটা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। এই টুনা আগে, টুনা টুনটুনা।